हेलो व्यूअर्स, तो आगर दिन हमें सौरेंद्रनाथ देव बोयर छाय प्रकाशन सीमा चैप्टर टी शुरू कर मैथ नियो अंक नियो आलोचना करेछिलाम। तो तुम्हरा आमार आगर क्लास टी जदि मिस करेछो ताहले आमी डेस्क्रिप्शन बक्से आमार सेई क्लासेर लिंक दिए देव, तुम्हारा सेखान थेके देखते पारो। द्वादश श्रेणी गणित सीमा चैप्टर, ठीक आछे, लिमिट। आमरा तार पर अंक थेके शुरू करब। देखो अंकटा कि बोलेछे, सौरेंद्रनाथ देव बोयेर समस्त प्रब्लेम किन्तु तुम्हारा एखाने पाबे, समस्त मैक्सिमाम प्रब्लेम तोमरा आमार काछे एखान थेके पेये जाबे एबं आमी तोमादेरके बुझिये देब। कोनो असुविधा होले आमार कमेंट बक्से कमेंट करे जानिओ, ठीक आछे। देखो एई प्रब्लेमटा कि बोलेछे, ए बोलेछे लिमिट एक्स टेंड्स टू जिरो लग वन प्लस एक्स प्लस साइन एक्स বা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটার সীমা বার করতে বলা হয়েছে। তো সেটা কী করবো আমরা, লিমিট এক্স টেন্স টু জিরো আমরা তার জন্য নিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স দিয়ে ভাগ করলাম, এখানে এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমার এক্সট্রা কিছু গুণ করা হলো না। তাহলে এবারে তারপরে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স, এটাকে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স বাই এক্স করতে পারি, আর এটাকে আমার যে সাইন এক্স ছিল সেই সাইন এক্সটাকে লিমিটটাকে লিমিট, তোমরা আমরা জানি যে লিমিটটাকে ভাঙা যায়, তাহলে লিমিট লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স হলো, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ইন্টু এটাকে আমি কী করছি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে। তারপরে এই তো এটার ভ্যালু আমি কত পাবো, এটার ভ্যালু আমরা জানি ওয়ান, ঠিক আছে, এটার ভ্যালু আমরা জানি ওয়ান হলো। এবং এখান থেকে যদি আমরা বিচার করি যে প্রথম টার্মটার ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান পেয়ে গেলাম আমি, তারপর টার্মটার ভ্যালু ওয়ান পেয়ে গেলাম, আর তারপরে আমার যেটা রয়েছে ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার ভ্যালু পেয়ে গেলাম ওয়ান। তাহলে আমার আলটিমেটলি উত্তর যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে উত্তর আমার চলে আসবে দুই। চলে আসি পরের কোশ্চানে, সময় নষ্ট করবো না আজকে, অনেকগুলি কোশ্চেন তোমাদেরকে দেবো সীমা চ্যাপ্টারের। আমার কাছে আমার যত সলিউশন আছে সেই সলিউশনগুলো আমি আজকে আপলোড করার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট করবে, সমস্ত এসএনদেব এর সলিউশন পাবে আমার কাছে ম্যাক্সিমাম, আমি আমি বুঝিয়ে দেবো, এবং কোনো সমস্যা হলে জিজ্ঞেস করো। আমার ফোন নাম্বারও দিয়ে দেবো আমি মেসেজ বক্সে, তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে ফোনও করতে পারো বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এইচএস টিউশনে পড়ানোর জন্য। লিমিট এক্স টেন্স টু জিরো লগ কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স, তো এটা কী করে করবো আমরা, এটা তার জন্য দেখো, এটার জন্য আমরা এখানে কী করছি যে লিমিট এখানে হাফ দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, তো হাফ দিয়ে যদি আমি এখানে মাল্টিপ্লাই করা হয়, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে একটা টু চলে এলো, তো এখানে যদি টু চলে আসে তাহলে তারপরে আমি এটা লিখতে পারি যে লগ কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। তো তারপর আমি কি করছি, লিমিট এক্স টেন্স টু জিরো এটা হয়ে গেলো লগ লগ, আর এটাকে লেখা যায় কস স্কোয়ার, কসটাকে লেখা যায় ওয়ান প্লাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, আর নিচে আমার সাইন স্কোয়ার এক্স অ্যাস ইউজুয়াল যেমন আছে রয়ে গেল। গণিত আমার এখানে আমি করে দিচ্ছি হাফ, ঠিক আছে। তো এবারে দেখে নাও, এখান থেকে আমি লিখতে পারি, সরি এটা মাইনাস হাফ হবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা মাইনাস হাফ, এটা মাইনাস হাফ, ঠিক আছে। তো তাহলে এটাকে আমি লিখতে পারি, নিচের আমার প্লাস সাইন স্কোয়ার ছিল তো এই হাফটা আমি এখানে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস সাইন স্কোয়ার চলে এলো, আর উপরেও আমার কী হয়েছে কসটাকে লেখা যায় ওয়ান প্লাস মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে আমার মাইনাস হাফ অ্যাস ইউজুয়াল রয়ে গেল। তারপরে দেখি আমি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান বাই টু, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু আমার উত্তর হয়ে গেল, ঠিক আছে। তারপরে চলে আসি আমি পরবর্তী প্রবলেমে, এগুলি সব সৌরেন্দ্রনাথ দেবের প্রবলেম, তোমরা সৌরেন্দ্রনাথ দে যদি বই যদি খোলো তাহলে এই প্রবলেমগুলি সব পাবে, এবং তারই সলিউশন আমি তোমাদেরকে দিচ্ছি।
কোনো তোমাদের প্রবলেম হবে না লিমিট এক্সটেন্ডস টু 0 log x plus h minus log x by h তো এটা সলিউশন করার জন্য আমাকে কি করতে হবে লিমিট x টেন্ডস টু 0 এটা h টেন্ডস টু 0 স্টুডেন্ট লিমিট h টেন্ডস টু 0 log এটাকে আমরা লিখতে পারি x log a minus log b মানে হচ্ছে log a by b তাই করে দিলাম তাহলে লিমিট h টেন্ডস টু 0 log a by b এটা করে দেওয়া হলো এবারে দেখো এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি এটাকে আমি কত লিখতে পারি 1 plus x by h ঠিক আছে সরি এটা হচ্ছে x plus h by x x দিয়ে আমি উপর নিচে ভাগ করলাম ঠিক আছে তাহলে আমি যদি উপর নিচে x দিয়ে ভাগ করি আমার এখানে ছিল এখানে এখানে ভাগ করিনি এই শুধু নিচটাতে ভাগ করলাম h by x করা হলো এটা h by এটা আমার x ঠিক আছে তার জন্য আমি যে x এই xটা নিলাম এক্সট্রা তার জন্য একটা x আমি এখানে গুণ করে দিলাম তাহলে আমার কিছু এক্সট্রা নেওয়া হলো না দেখো এখান থেকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমার কিছু এক্সট্রা নেওয়া হলো না তাহলে এবার দেখো এবার আমি কি করব এই যে এক্সটা এই এক্সটা তাহলে এবারে এইখান থেকে আমি লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 log 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ বাই এক্স এখন আবার আমি বলতে পারি যদি এইচ টেন্ডস টু আমার 0 হয় তাহলে এইচ বাই এক্স টেন্ডস টু 0 হবে তাহলে আমি এখানে আরেকটা লাইন যদি ইনক্লুড করি যে এখানে যদি আমি আরেকটা লাইন ইনক্লুড করি যে লিমিট এইচ বাই এক্স যদি করি এইচ বাই এক্স টেন্ডস টু 0 log 1 প্লাস এইচ বাই এক্স ঠিক আছে ইনটু ওয়ান বাই এক্স এটা যদি করে দিই তাহলে আমি উত্তর পেয়ে এটার এটার টোটালটার ভ্যালু দেখো চলে আসছে ওয়ান তাহলে ওয়ান বাই এক্স ইনটু ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স ঠিক আছে